মাছের একঘেয়ে ঝোল খেয়ে বোর হয়ে গেছেন? বানিয়ে নিন দারুণ সুস্বাদু এই মাছের বাটি চচ্চড়ি, এক থালা ভাত নিমেষে উধাও। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের মাছের বাটি চচ্চড়ি গরম ভাত দিয়ে দুপুরবেলা জাস্ট জমে যাবে। বানাতে খুবই কম পরিশ্রম, কিন্তু স্বাদ হবে দ্বিগুণ বা তিনগুণ। আসুন দেখে নেওয়া যাক। এখানে একটা প্যান নিয়েছি আমি, কিন্তু গ্যাসটা এখনও জ্বালাইনি, এটা কিন্তু মাথায় রাখবেন। প্রথমেই আমি দিয়ে দিলাম দুটো আলু, আলু ভাজার মতো টুকরো করে কেটে নেওয়া। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমরা লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিলাম তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমরা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা কিন্তু এই রেসিপিটাতে একটু বেশি পরিমাণেই প্রয়োজন, সেই জন্য তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কাটা হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুন, রসুনগুলো চপ করা নেই, একদম গোটা রসুন দিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা ভালো মতো কুচিয়ে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। গ্যাসটা কিন্তু এখনও পর্যন্ত জ্বালানো হয়নি। এবার 6 পিস কাতলা মাছ এখানে মা কিন্তু দিয়ে দিল। মাছের পিসগুলো একটু চারদিকে ছড়িয়ে দিলাম, আর তারপর ওপর থেকে ছড়িয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। মাছটা ভেজে রান্না করা নয়, কিন্তু ভাববেন না এটা কিন্তু আষ্টে গন্ধ লাগবে। এবার গ্যাসটাকে জ্বালালাম, প্যানটা বসিয়ে দিলাম, 200 মিলিলিটার জল ওপর থেকে এইভাবে আমি দিয়ে দিলাম, আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। রান্নাটা ইজি নিয়ে যাবো, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আলোচনা করি। আজ এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আজকে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যেন ফিরে আসলাম রান্নাতে, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম, নিয়ে একটু আমি একটু নেড়েচেড়ে নিয়ে এবার মাছের পিসগুলো কিন্তু আমি একবার উল্টে দেবো। একটু মশলাগুলো নেড়েচেড়ে নিলাম, কারণ আমি কিন্তু সেরকমভাবে মিক্স করিনি, যা ফোটাতেই মিক্স হচ্ছে। এবার আমি মাছগুলোকে এই পিঠ থেকে ওই পিঠে উল্টে দিচ্ছি, সবকটা মাছকেই কিন্তু আমি এরকমভাবে উল্টে দিয়েছি। দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করব। 5 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি, ঢাকনাটাকে খুলে নিলাম, একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এবার একটা পেস্ট আমি এখানে বানাবো, তার জন্য একটা মিক্সি জারে আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্তটাকে প্রথমে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। আমার এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি, তারপর একটা কাঁচা লঙ্কা, 1/4 কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি আরও 1/4 কাপ পরিমাণ জল অ্যাড করে তারপর এই পোস্ত বাটাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো পোস্ত বাটাটাকে দিয়ে দিয়ে ওপর থেকে আবারও বেশ কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো। আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করব। খুবই সিম্পল রেসিপি, কিন্তু স্বাদে কিন্তু একদম ভরপুর। 5 মিনিট আবারও হয়ে গেছে, এটা কিন্তু এখন প্রায়ই হয়ে গেছে, আর একটা জিনিস দেওয়ার বাকি, একটু এটাকে ধরে আমি নাড়িয়ে দিলাম, আর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, মাছ তো একদম প্রপারলি কুকড হয়ে গেছে। কোনো রকমভাবে ভাববেন না মাছটা কাঁচা আছে বা আষ্টে গন্ধ লাগবে, বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু একদম মাছ ভাজার মতোই লাগবে। এবার 1 টেবিল চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল দারুণ স্বাদের মাছের বাটি চচ্চড়ি। বাড়িতে বানান, গরম ভাতে সার্ভ করুন, আর আমাকে জানান খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালিকাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করার জন্য আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।